বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা ফুফির অভ্যন্তরীণ দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে হাইকোর্টের নির্দেশ বহাল রেখেছে আপিল বিভাগ। এতে ফেঁসে যেতে পারেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন, সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শিদি এবং বহিষ্কৃত সাধারণ সম্পাদক আবু নাইম সুহাক সহ সংস্থাটির অনেকেই। দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের বিষয়ে জারি করা রুল 3 সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করতে হাইকোর্টকে নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। এছাড়াও ফিফার টাকার দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের বিষয়ে আদেশের ওপর চেম্বার আদালতের স্থিতাবস্থাও বহাল রাখা হয়েছে। রোববার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আব্দুস সালাম মুর্শিদির পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিনউদ্দিন ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদি হাসান চৌধুরী। রিটের পক্ষের আইনজীবী মুরাদ রেজা। অন্যদিকে দুর্নীতি দমন কমিশনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ খুরশিদ আলম খান। গত 14 মে কাজী সালাউদ্দিন, সালাম মুর্শিদি ও আবু নাইম সোহাগ সহ বাফুফের দুর্নীতি তদন্ত চেয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট দায়ের করেন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। রিটে দুদকের চেয়ারম্যান, ক্রিয়া সচিব, এনবিআর চেয়ারম্যান বাফুফের সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়। পরদিন কাজী সালাউদ্দিন, আব্দুস সালাম মুর্শিদি ও আবু নাইম সোহাগ সহ বাফুফের সব বিষয়ে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের নির্দেশ দেন হাইকোর্ট। আদেশে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, ফিফা ও সরকারের দেওয়া অর্থ নিয়ে দুর্নীতি, অর্থ পাচার, অর্থ আত্মসাত ও জালিয়াতির অভিযোগ বিষয়ে অনুসন্ধান করতে যুব ও ক্রীড়া সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, দুদকের চেয়ারম্যান, বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়। 4 মাসের মধ্যে অনুসন্ধান প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এরপর 24 জুন বাফুফের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের বিষয়ে হাইকোর্টের আদেশে যে অংশটুকু রয়েছে সেটুকু স্থগিত চেয়ে লিভ টু আপিল দায়ের করেন আব্দুস সালাম মুর্শিদি। এদিন ওই আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগের চেম্বার আদালত বিষয়টির নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে পাঠিয়ে দেন। পাশাপাশি হাইকোর্টের আদেশের উপর স্থিতাবস্থাও জারি করা হয়। এরই ধারাবাহিকতায় গতকাল শুনানি শেষে আদেশ দেন আপিল বিভাগ। আয়েশা অর্থী, কালবেলা।